সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হতে পথে রয়েছে বাংলাদেশ, কিন্তু ভুটান ছাড়া কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা PTA নেই বাংলাদেশের। এই কারণে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে FTA ও PTA করার ব্যাপারে কাজ শুরু করেছে। এজন্য 10টি দেশের একটি তালিকাও করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও মালয়েশিয়া। তারই অংশ হিসেবে গতকাল বুধবার সচিবালয় সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতার স্মারক চুক্তি সই করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিঙ্গাপুরের পরিবহন, বাণিজ্য, সম্পর্ক ও শিল্পমন্ত্রী এস ইশরান। উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ ভিত্তিতে FTA করার কাজকে এগিয়ে নিতেই করা হয়েছে এ চুক্তি। চুক্তি সইয়ের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাংবাদিকদের বলেছেন, বাণিজ্য সম্প্রসারণের জন্য সিঙ্গাপুর একটি সম্ভাবনাময় দেশ। উভয় দেশের মতো FTA স্বাক্ষরে উদ্যোগ নেওয়া হয়েছে এবং শীঘ্রই দর কষাকষি শুরু হবে। এ নিয়ে উভয় দেশের যৌথ কার্যদল কাজ করছে। সিঙ্গাপুরের মন্ত্রী এস ইশান বলেন, উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। বাংলাদেশের কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে, যা বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য সহায়ক হবে। তথ্যপ্রযুক্তি খাতে সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে কাজ করবে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।